নেত্রকোনায় স্বাবলম্বী হতে উদ্যোগী হয়ে এগিয়ে এসেছেন 30 জন নারী। তারা ঘরে তৈরি ফাস্টফুড খাবার বিক্রি করে আয় করার চেষ্টা করছেন। এরই মাঝে কিভাবে খাবার তৈরি, সংরক্ষণ সহ বিক্রি নাগাদ সব বিষয় রপ্ত করতে নিয়েছেন প্রশিক্ষণ। আর নারীদের এই ইচ্ছা পূরণে এগিয়ে এসে প্রশিক্ষণের কাজটি করে দেয় নেত্রকোনা শহরের উকিলপাড়া এলাকার তামান্না মহিলা উন্নয়ন সমিতি। হিংসা বিদ্বেষটা রাখলে আমরা আগাইতে পারবো না। জেলার বিভিন্ন এলাকার উদ্যোগী এই নারীরা প্রশিক্ষণের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তারা গড়েই তৈরি করবেন মোমো, কেক, স্যান্ডউইচ, বার্গার, কাচ্চি বিরিয়ানির পাশাপাশি আরও নানান খাবার। এই খাবার তৈরি সহ সংরক্ষণ এবং সহজে ব্যবস্থাপনাও শিখেছেন হাতে কলমে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে ঘরে বসে হোমমেড খাবার বিক্রি করে টাকা রোজগারে এই প্রশিক্ষণ কাজে লাগবে বলে জানিয়েছেন নারী উদ্যোক্তারা। এখানে আমরা অনেক কিছু যে হাতের নাগালের মাঝে কিছু না থাকলেও কিভাবে অন্য কিছু দিয়ে বিকল্পভাবে এটা সহজলভ্যভাবে করা যায় সেগুলো শিখতে পারছি। এখানে এসে আমরা ট্রেনিংয়ে প্রথম দিন শিখলাম পনির সমোচা, তারপর কেক বানানো শিখলাম, তারপরে মোমো শিখলাম, পিজা শিখলাম, এগুলো শিখতে পারছি। এখন আমাদের বাচ্চাদেরকে আমরা ঘরেই তৈরি করে দিতে পারবো। আমাদের নেত্রকোনা মফস্বল শহর, অনেক কিছু এখানে পাওয়া যায় না, তো আমরা বিকল্প কিভাবে ব্যবহার করে কাজ করতে পারবো সেটাও আমরা কিন্তু শিখেছি। নিজেরা যদি আমরা তৈরি করি তাহলে দেখা যায় স্বাস্থ্যসম্মত হয়, আমাদের বাচ্চাদের জন্য উপকৃত হয়, স্বাস্থ্যের জন্য ভালো হয়। সেই জন্য আমরা এখানে এসে খুবই উপকৃত হলাম যে অনেক কিছুই শিখতে পেরেছি। আয়োজক সংস্থা তামান্না মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী ফারহানা লিনু বলেছেন, অনেকে অনলাইনে বিজনেসটা করছে কিন্তু মানে প্রপারলি পিজার বেশনটা তারা প্রিপারেশনটা হয়তো জানতো, পিজার বেশনটা তারা জানতো না। এই যে 30 জন নারীর দুঃখটা শিখছে, আমার হয়তো 30 জন বেরোবে না, আমি আশা করি এখান থেকে কমপক্ষে 10 জন বেরোবে যারা হোমমেড খাবারটা সাপ্লাই করবে বা তারা দিবে, অর্ডার নিবে। এইটুকু আমি এটা আমি আশাবাদী যে আমার নারী উদ্যোক্তারা আগাবে। নেত্রকোনা নারী উদ্যোক্তারা মানে করোনাকালীন অনেক আগে গেছে, আরও সামনে আগাবে। মৌ বিশ্ব শর্মা, হ্যালো ডট বিডি নিউজ 24.com, নেত্রকোনা।